সিডলিং কেয়ার চ্যানেলে আপনাকে স্বাগত। আমি নিপেন। আজকে আলোচনা করব কিভাবে অর্কিড গাছকে জল দিতে হয়, কোন জল অর্কিডের জন্য ব্যবহার করা উচিত এই বিষয়ে। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কিভাবে অর্কিড প্ল্যান্টকে পটিং করতে হয়, কোন মিডিয়া ইউজ করতে হয় এবং কোন ধরনের পটে অর্কিড প্ল্যান্ট রোপণ করতে হয়। নিচের ডেসক্রিপশানে এই লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন কিভাবে আমরা প্রপারলি অর্কিড প্ল্যান্টকে ওয়াটারিং করব। এর আগে জেনে নেব কোন জল আমাদের অর্কিড প্ল্যান্টের ব্যবহার করা উচিত যাতে অর্কিড প্ল্যান্ট প্রপারলি গ্রো করে। জেনারেলি বেশিরভাগ অর্কিড যেমন ডেনড্রোবিয়াম, ফেলানোপসিস, অনসিডিয়াম, ক্যাটেলিয়া, এর ক্ষেত্রে সফট ওয়াটার ব্যবহার করা উচিত। যেমন সাধারণত আমাদের পানীয় জল, আমরা যে ট্যাপ ওয়াটার ইউজ করে থাকি সেটাও আমরা ইউজ করতে পারি। এছাড়া বৃষ্টির জল জমা করে ব্যবহার করা যায়, কারণ বৃষ্টির জলে মিনারেলস খুব কম থাকে এবং বৃষ্টির জল সফট ওয়াটার। জেনারেলি হার্ড ওয়াটার অথবা বেশি মিনারেলসযুক্ত জল ইউজ করলে গাছের শিকড় ব্রাউন কালারের হয়ে যায়, ডার্ক ব্রাউন, ফলে গাছের গ্রোথ থেমে যায়, ফুল ফোটার সময় এর অনেকটা প্রভাব পড়ে। জলের টেম্পারেচার রুম টেম্পারেচারে হতে হবে, বেশি ঠান্ডা বা বেশি গরম যাতে না হয়, এটা অর্কিডের জন্য ক্ষতিকারক হতে পারে। অর্কিড প্ল্যান্টে যদি সকালে জল দেই সেক্ষেত্রে সবথেকে ভালো হয়, কারণ অর্কিডে জল দেওয়ার সময় পাতায় যে জল পড়ে সেটা দিনের বেলায় তাড়াতাড়ি বাষ্পায়িত হয়ে যায়, কারণ দিনের বেলায় টেম্পারেচার রাতের তুলনায় অনেক বেশি থাকে। এবারে মূল কথা হলো অর্কিড গাছে কতদিন পর পর আমরা জল দেব। অনেকেই বলে এক সপ্তাহ পর, চার দিন পর, তিন দিন পর, কোনো কোনো সময় এটা ঠিক, আবার কোনো কোনো সময় এটা ঠিক নাও হতে পারে। এটা এরিয়া টু এরিয়া এবং প্ল্যান্ট টু প্ল্যান্ট আলাদা হতে পারে। আসলে এটা পুরোপুরি নির্ভর করে আমরা কোন মিডিয়া ইউজ করছি, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কত, টেম্পারেচার বেশি না কম, কারণ কোনো কোনো মিডিয়া জল ধরে রাখার ক্ষমতা বেশি এবং কোনো কোনো মিডিয়া জল ধরে রাখার ক্ষমতা কম। বাতাসেও যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে অর্কিড প্ল্যান্টে জলের প্রয়োজন কম হয়। তাহলে আমরা কখন জল দেব, প্ল্যান্টে কখন জলের প্রয়োজন হবে? জেনারেলি অর্কিডের পট এবং অর্কিডের রুট যতক্ষণ পর্যন্ত ভেজা থাকবে ততক্ষণ পর্যন্ত প্ল্যান্টের জলের প্রয়োজন নেই। যখন সব রুট পুরোপুরিভাবে ড্রাই হয়ে যাবে তখনই জলের প্রয়োজন হয়। এটা বোঝা যাবে পটটিকে যদি আমরা হাতে তুলে দেখি, যদি অনেক ভারী মনে হয় তাহলে জলের প্রয়োজনীয়তা নেই, আর যদি মনে হয় পটটি হালকা হয়ে গেছে তাহলে জলের প্রয়োজনীয়তা আছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অর্কিড প্ল্যান্ট ডিহাইড্রেট হয়ে গেছে, সেক্ষেত্রে অর্কিডের পাতা সফট হয়ে যায় এবং একটু ঝিমিয়ে যায়। এর অর্থ হলো যত তাড়াতাড়ি সম্ভব জল দিতে হবে। তো আশা করি আপনারা যদি এইভাবে আপনি বুঝে নেন যে কোন সময় জলের প্রয়োজন বেশি, আসলে গাছই বলে দেবে আপনাকে আপনার গাছের কখন জলের প্রয়োজন। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সিডলিং কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।